পরদিন কুমোরটুলিতে গিয়ে সবাই মিলে ঠাকুর পছন্দ করে এলাম। পুজো নিয়ে বাচ্চাদের দারুণ উত্তেজনা। আমি আর নন্দা গেলাম ম্যাগনোলিয়া ভিলার দিকে। পাড়ার লোকেদের সঙ্গে কথা বলে বুঝলাম ম্যাগনোলিয়া ভিলার এখন নতুন নাম ভূতনোলিয়া। আমরা বাড়ি কিনতে উৎসাহী, এই পরিচয়ে ও বাড়িতে গেলাম। বাইরে থেকে দেখে তো আপনাদের বাড়িটাকে খুব সুন্দর মনে হলো, আর নামটাও ভারী সুন্দর। এরকম সুন্দর একটা বাড়ি আপনারা বেচে দিতে চাইছেন কেন? এমনি কিছু সমস্যা আছে আর কি। তুমি ঠিক জানো? হ্যাঁ মা, আমি ঠিক চিনতে পেরেছি। আরে কতবার তো দেখেছি, পেপারে ইন্টারভিউ বেরিয়েছিল, জানেন তো মা, উনি গোয়েন্দা। গোয়েন্দা? আশ্চর্য, বাড়িতে গোয়েন্দা এলো অথচ কেউ জানলো না। আচ্ছা, এদের কবে শিক্ষা হবে বলো দেখি? বাবা মরেছে, দাদা মরেছে, তাও এসব না মেনে বিদ্যাপতি জাহির করছে। আচ্ছা, এসব কি গোয়েন্দাদের কাজ? গোয়েন্দা এসে করবে এটা কি শুনি? আমি তো কিছু বুঝতে পারছি না মা, কি হবে? কি আবার হবে মা? তোমার বাবাকে ভালো মানুষ পেয়ে বোকা বানাবে? কি করতে চাইছে বলো তো? গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। আসুন আসুন আসুন, এদিক। বুঝলাম, আগে মায়ের ঘরে যাবেন তো? হ্যাঁ যাব। ওনারা আমাদের বাড়িটা কিনবেন, দেখতে এসছেন। ছোটটি আমার দাদার মেয়ে আঁখি, আর বড়টি হলো আমার খুড়তুতো বোন মোহর। আসলে ওদের দুজনেই খুব ভাব দেখেই মনে হচ্ছে। বাড়িটা সত্যি বিক্রি করে দেবে? এটি আমার ঘর। ঠিক আছে, ওখানে পড়ে যাব। আপনার কাকাকে দেখে মনে হলো যে উনি খুব একটা উৎসাহী নন বাড়ি বিক্রি করতে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। আসলে কাকার সঙ্গে এই বাড়ির অ্যাটাচমেন্ট খুবই সাংঘাতিক। বাবা তাও কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থেকেছেন, কিন্তু কাকা সবসময় এখানেই আর কি। তারপর যা ঘটে গেল তাতে কাকা আর কিছু বলার অবস্থানে নেই। তাছাড়া মা, বিনু, কাকিমা সবাই ভীষণ ভীষণ ভয়ে রয়েছে। ইনফ্যাক্ট আমিও খুব ভয় আছি আর কি। আর আপনার বৌদি? বৌদি তো ভীষণভাবে আতঙ্কে রয়েছে। তারপর দাদা চলে যাওয়ার পর থেকে আঁখিকে যেন আরো বেশি করে ঝাপটে ধরেছে। ওকে একদম চোখ ছাড়া করতে যায় না। তাছাড়া বৌদি তো স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। স্কুল? হ্যাঁ, বৌদি একটা স্কুলে পড়ান আর কি। দাদা মারা যাওয়ার পর থেকে বৌদি স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছে। ওই যে মায়ের ঘর, আসো আসো। বলি, তোমার আক্কেল বুদ্ধি কি সব লোপ পেল? কেন কেন, ওরা এলো ওদের সঙ্গে কথা বলে বাড়ি দেখতে পাঠিয়ে দিলে? হ্যাঁ, ওনারা তো বাড়িটা কেনার জন্য এসেছেন। আর তাছাড়া আমরাই যখন এই বাড়িতে থাকবো না, তখন আর বাড়িতে রেখে লাভটা কি? চুপ করো তো। ওরা যে বাড়িটা কিনতে এসেছে সে খবরটা তুমি নিয়েছো ঠিক করে? তোমার ভাইপো গোয়েন্দা নিয়ে এলো, আর তুমি তাদের খাতির করে ঘর ঢুকিয়ে দিলে। কোথায় গোয়েন্দা? কি বলছো তুমি? ও, তার মানে তুমিও চেননি? আর বাবা, ওই যে মেয়ে মানুষ দুটো এসেছে, ওরা আসলে গোয়েন্দা। গোয়েন্দা? কে বললো? রাধিকা, ওদের ভালো করেই চেনে। আর তাছাড়া বিনুও তো ফোনে বললো ওদের এক্ষুনি তাড়িয়ে দিতে। তুমি ভাবো, রজতের আসপত্তাখানা ভাবো, তুমি আছো, বিনু আছে, কাউকে কিছু না বলে সব করে ফেললো?
আর তাছাড়া এই ব্যাপারটা গোয়েন্দা কি করবে? নিজেকে খুব চালাক ভেবেছে। চুপ কর, শুনতে পাবে যে ওরা। শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি ওসব কিচ্ছু জানতে চাই না। ওদেরকে তুমি তাড়াবে, আমি গোয়েন্দা চাই না। শুভ্রা, মাথা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো। আর আমি তো জানতাম না ওদের পরিচয়টা কি, এখন যখন শুনলাম তখন। আরে, দুজন মহিলাকে তো বাড়ি থেকে আমি বের করে দিতে পারি না এক্ষুনি। ঠিক আছে, পরে নয় ওনাদেরকে আমি আসতে মানা করে দেবো। আসুন আসুন। মা, মা গো, উনারা এসেছেন বাড়ি দেখতে। নমস্কার। আপনাদের বাড়িটা খুব সুন্দর, কত বড়। আমার মামা বাড়িটা এরকম ছিল। আপনি কি বিয়ের পর থেকে এই বাড়িতেই আছেন? 45 বছর। তাহলে ছেড়ে দিচ্ছেন কেন? উনি আপনার স্বামী? আর পাশে আমার দাদা। উমা, এত কম বয়সে? ছি ছি ছি, আমি আমি বুঝতে পারিনি, ক্ষমা করবেন আমাকে। ঠাকুরপো, কি ব্যাপার, তুমি ওনাদের কেন বাড়িতে নিয়ে এসেছো? ওনারা তো বাড়ি দেখতে এসেছেন বৌদি। হ্যাঁ, কিন্তু বাড়িটা কিনতে আসেননি। না মানে বৌদি, আমি জানি, আমি জানি উনি পরমা মিত্র, গোয়েন্দা। আর তুমি ওনাকে এই বাড়ি বিক্রির জন্য আনো। সেটা আমি ভালো করে জানি। বৌদি, আমার কথাটা একটু শোনো, ওনারা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে আসেননি। শুধু আমি জানি ঠাকুরপো ওনারা কি উদ্দেশ্যে এ বাড়িতে এসেছেন। মা, মা আপনি অন্তত ঠাকুরপোকে বোঝান, যে ভুল ওর বাবা দাদা করেছে সেই একই ভুল ঠাকুরপো যেন অবুঝের মতো আর না করে। মা, ও বৌদিমণি, ওরা কারা গো, কি মতলব এসেছে? বৌদি, বৌদি তুমি একটু শান্ত হও প্লিজ। আমি শান্ত হতে পারছি না ঠাকুরপো, পারছি না শান্ত হতে। তুমি নিজে একবার বিপদটা আঁচ করে দেখো তো। ওই যে বাচ্চা মেয়েটা, ও সত্য তার বাবাকে হারিয়েছে, আর আমি আমি হারিয়েছি আমার স্বামীকে। সে তো তোমারও দাদা ছিল, তাই না ঠাকুরপো? তাহলে তুমি তুমি দয়া করে সব বন্ধ করো, ওনাদের এখান থেকে চলে যেতে বলো। ইতিমধ্যে আমি যা হারিয়েছি সেটা কিন্তু অনেক, এরপর কিছু হলে আমি আমি আর নিতে পারবো না। বৌমা তো ঠিক কথাই বলেছেন রজত, এসব তুমি বন্ধ করো। আমরা তো এ বাড়িটা ছেড়ে চলে যাবই ঠিক করেছি, তুমি বরং বাড়িটা বিক্রি করবার ব্যবস্থা করো। ভয় ভয় কাটছে প্রত্যেকটা দিন, দম বন্ধ হয়ে আসছে। কিন্তু উনি আমাকে, মিসেস মিত্র প্লিজ, আপনি এর মধ্যে ঢুকবেন না। বুঝতে পারছেন না, এটা আমাদের একদম পারিবারিক ব্যাপার, আমাদের এই সংসারটার উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে গেছে। আপনারা আপনারা সেসব বিশ্বাসই করবেন না, আপনারা তো দূর থেকে দেখছেন, আপনারা তো মানতে চাইবেন না যে ভুতুরে ব্যাপার আবার হয় নাকি, সেই নিয়ে হয়তো আসবেন।
ভূতের বাড়ি আগ্রহ নিয়ে দেখতে আসবেন, কিন্তু ব্যাস ওই পর্যন্ত। আর আমরা যারা সাফার করছি তারা জানি যে এটা কত বড় ভয়ঙ্কর ব্যাপার। আমরা যে নিজেদের মানুষগুলোকে চোখের সামনে দিয়ে চলে যেতে দেখেছি, এখন কেঁদে কি হবে? হ্যাঁ, চোখের জল ফেললে যারা চলে গেছে তারা কি ফিরে আসবে? যতকাল স্বর্ণ কালা পাহাড়ের মতো কাজকর্ম করত ততকাল এসব কথা মনে হয়নি? এত কালের পাপের ফল ফলবে না? উপর থেকে সব দেখছি, ঝাড়ে বংশ একেবারে নির্বংশ হয়ে যাবে। আহ মা, কেন এসব কথা বলছো তুমি? আই, তুই একদম চুপ করে থাকবি, একদম কথা বলবি না। যেটা ন্যায্য কথা সেটাই বলেছি। কে গো এরা? বাড়ি কিনতে আসেনি, তাহলে কোথা থেকে এসেছে? গোয়েন্দা, আমি সত্যি খুব দুঃখিত এইভাবে আসার জন্যে। আমার হয়তো এইভাবে আসাটা একদম ঠিক হয়নি। আসলে রজতবাবুর কাছে সব কথা শোনার পর আমার মনে হলো একবার গিয়ে দেখে আসি। বিশ্বাস করুন, আপনাদের আঘাত দেবার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আপনাদেরও একবার আমাদের দিকটা ভাবা উচিত ছিল। সেটা না ভেবে আমি অন্যায় করেছি, আমি আমি বুঝতে পারছি সেটা। প্লিজ রজতবাবুকে ভুল বুঝবেন না, উনি পাগলের মতন বাড়ি খুঁজছেন সেটা আমি জানি। তবে একটা কথা না বলে পারছি না, আপনারা যেটাকে ভূতের উপদ্রব ভাবছেন সেটা আদেও তাই কি না সেটা একবার যাচাই করে দেখবেন না? সেটা তো অন্য কিছু হতে পারে। দোহাই আপনার, এই নিয়ে আপনি আর কোনো কথা বলবেন না। অবিশ্বাসের কথা আমরা অনেক শুনেছি, আমার স্বামী আমার ছেলে দুজনের কেউ ভূতের কথা মানেনি, এ সমস্ত কোনোটাই স্বাভাবিক কিছু ঘটছে না, দুজনকেই আমরা হারিয়েছি। হবে, আরো হবে। যে বাড়িতে বাপ মারা গেলে ছেলে মুখে জল দেয় না সেই বাড়িতে এটা হবে না তো আর কি হবে? অভিশাপ লেগেছে, অভিশাপ। এতদিনের দুর্গা পুজো তাতে বাধা পড়ল? অনেক হয়েছে আপনাদের গোয়েন্দাগিরি, এখন আসুন, আসুন আপনারা। আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই মিসেস মিত্র। ছিছি, আমি আমি খুবই লজ্জিত এরকম একটা ঘটনা ঘটার জন্য। আসলে কাকিমা যে এরকম রিয়াক্ট করবেন? শুধু কাকিমার কথা বলছেন কেন? এবারের কেউই আমাদের আশাটা ঠিক মেনে নিতে পারেন না। না না, আসলে আমারই উচিত ছিল আগে থেকে ওদেরকে সব কিছু জানিয়ে দেওয়ার, কিন্তু ঠিক আছে ঠিক আছে, আপনি এত লজ্জিত হবেন না। আমার আসলে এইভাবে আশাটা একদম উচিত হয়নি। আমরা আমার ছেলে কুট্টি, ও বাবার খুব ন্যাওটা ছিল জানেন, দাদারও। এখন কেমন চুপচাপ হয়ে গেছে ওই দোষী ছেলেটা। কি মিষ্টি মুখটা ওর! মনটা এবারে ভালো নেই জানেন, বাড়িতে এবারে পুজো বন্ধ, ও হয়তো বড়দের মতন করে অত গুছিয়ে বলতে পারে না, কিন্তু ফিল করা যায়। আমি কে বলতো? আমি একটা পিসি। তুমি পূজোর সময় আমাদের বাড়িতে যাবে? আমাদের বাড়িতে এবার দুর্গাপূজো হবে। আমাদের বাড়িতে আর পূজো হবে না জানো? কেউ মরে গেলে আর পূজো হয় না। রজতবাবু, পূজোর সময় ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবেন, আমাদের বাড়িতে ওর সাইজের অনেকগুলো আছে, ওর খুব ভালো লাগবে। হ্যাঁ, প্লিজ নিয়ে আসবেন।
আর তাছাড়া উৎসবটা তো ওদের জন্যই। দেখি যাবে তো আমাদের বাড়ি? ঠিক আছে আমরা তাহলে আসি। টাটা টাটা। রানা দরজাটা খোলো না। ওরে না, আরে কিছু বলছো না কেন? খোলো না। ছোট বৌমা, মাকে না নিয়ে যাওয়াটা সত্যি তোমাদের ভুল হয়েছে। মা কিন্তু বড্ড রেগে গেছে। কি করব বাবা, আমরা ভাবলাম যে ঘুরে ঘুরে ঠাকুরকে না ঠাম্মার হয়তো কষ্ট হবে তাই। আরে শরীরের কষ্টটা মা কবে তোয়াক্কা করেছে, মনে কষ্ট পেয়েছে বেশি। ও রানা প্লিজ খোলো না, অনেক গল্প আছে। হ্যাঁ রানা তুমি একটু দরজাটা খোলো, দেখো তোমার জন্য আমরা অনেক চকলেট এনেছি, খাবে না নাকি তুমি? দিদি ভাই আমরা সবাই মিলে সরি বললে হয়তো রাঙার রাগ কমে যাবে, চল না তাই বলি। সরি রানা, সরি সরি রানা, সরি আমার কি খারাপ করে দাও। তোমার সঙ্গে অনেক কথা আছে। হ্যাঁ দেখো না প্লিজ প্লিজ বলো না, বলো না প্লিজ। হাম কিসি সে বাত নাহি করেঙ্গে, এ আন্দোলন জারি রহেগা। মা ও মা, আরে দরজাটা খুলে একবার ওদের মুখগুলো দেখো না, কেমন শুকিয়ে গেছে। ওরা তোমার কাছে ক্ষমা চেয়েছে, ভুল স্বীকার করেছে, আর আমি আমি ওদের সত্যি বকে দিয়েছি। ও বুড়ির এখন রাগ কমবে না, আমি তো ওনাকে চিনি, ও বড় বৌমা এসে ঠান্ডা করবে। এখন যতই কথা বলো না আগ্নেয়গিরি থেকে ভলকা বেরোবে। হ্যাঁ কষ্ট হতো, কত ভিড় কত ঠেলা ঠেলি, তুমি না পারতে না। আরে আমি সেই জন্য একটু তোমার না একটু বলবো না গো। কোন বলা কোন বলা, আমি নাই পারতাম কে বলে যে আমি পারবো না? আমি কি তোর মায়ের মতন ঘুরি নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হয়ে বসো তো। এ কথাটা ঠিক কানে গেছে, যেন দরজায় কান লাগিয়েছি। আ প্রিয়া, আলটিমেটলি মা তো দরজাটা খুলেছে, এখন আর এসব কথা কেন? কানে শোনার জন্য দরজায় কান দিয়ে বসে থাকতে হবে কেন? আমি কালা তোর মায়ের মতন? বালাই ষাট কালা হোক আপনার সত্তর, অন্তত তাকে তো আপনার বাক্যবাণ শুনতে হবে না। ওঠা মা, আমরা কি বলছিলাম জানো? ডাক অনেক হয়েছে। বাক্যবাণ শুনছিস সমীর, শুনছিস তোর বউয়ের টাকস টাকস কথা? তাকে তো ঠাকুর বায়না করতে নিয়ে গেল না, তারপর আবার কথা না, অনেক হয়েছে অনেক হয়েছে। আমি পূজোর কোনো কাজ করব না, চলে যাব পূজোর সময় বাড়ি ছেড়ে চলে যাব। সে আর গেছে সর্বনাশ। কি বলছো তুমি, যাবে কোথায়, খাবে কোথায়? যেখানে পারি খাবো। শোনো ছেলের কথা, মা বাড়ি ছেড়ে চলে যাবে, জিজ্ঞেস করবে যাবে কোথায়, তারা বলছে খাবে কোথায়। ও রাঙা, ও তো রাগ করতে নেই, মা কি বলে জানো, রাগ করে না রাগুনি রাঙা মাথায় চিউনি। থাক থাক অনেক হয়েছে। না রাঙা না, তুমি কোথাও যাবে না, তুমি না থাকলে তো পূজোই হবে না। ছাড় ছাড়, তুমি চলে গেলে কিন্তু আমি ঠাকুর ক্যান্সেল করে দেবো বলে দিলাম। প্যান্ডেল প্যান্ডেল কোথায় হবে? বাহ, কোথায় প্যান্ডেল হবে তা ঠিক হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করে একবার দরকার মনে করলো না। ঠাম্মা উফ বাবা, তোমাকে তো সেটাই জিজ্ঞাসা করছি। আরে বাবা বলো প্যান্ডেলটা কোথায় হবে, সেটাই তো তোমার কাছে জানতে চাইছি, বলো বলো। আমি জানি না কোথায় হবে। ওই তো পরে রাখবো, বেজন রাখবো আসবে, তাহলে তো সব সর্বে সর্বা, তাদের জিজ্ঞেস করো। একবার বললো না অবধি ঠাকুর বায়না কোথায় চলে গেল সবাই। ঠাম্মা আমরা তো ঠাকুর আনতে যাইনি গো, আমরা তো শুধু দেখতে গেছি, আর তাছাড়া যখন আনতে যাওয়া হবে তখন তো তোমাকে নিয়ে যাবই, দিদি ভাই তো বলেই দিয়েছে ঠাম্মা ছাড়া ঠাকুর আনা হবে না। বলেছে? এই ছোট রাত বউ সত্যি বলছো তো?
অন্ধুজ্ঞা। তো বাকি দুই মাকে কোথায় গেল? তারা তোমাদের সঙ্গে এলো না কেন? আসলে দিদি ভাই আর মেজদি ভাই না একটু কাজ ছিল, তাই আমিই বললাম যে তোমরা কাজটা সেরে নাও, আমি ওদেরকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। কাজ? ও বুঝেছি, নিশ্চয়ই ভুতুরে বাড়ি গিয়ে খানা তল্লাশ করতে আরম্ভ করেছে। আমার কথা একবারে কানেই নিল না,